হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পেন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন আমি চলে এসেছি রিসরা হরিসভা যুবগোষ্ঠী নামক যে জগদ্ধাত্রী পুজোটি রয়েছে সেইখানে, যাদের জগদ্ধাত্রী পূজা এই বছর সুবর্ণ জয়ন্তী বর্ষে প্রদর্পণ করেছে, সেই কারণে তাদের যে পূজা মণ্ডপটি এবং মাতৃ প্রতিমা যেটা হয়েছে সেটা অপরূপ সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি। এবং তার আগে যেটা জানাতে চাইবো, তোমরা যদি হরিসভা যুবগোষ্ঠীর যে জগদ্ধাত্রী পুজোটা আছে সেখানে যদি আসতে চাও, তাহলে রিসরা স্টেশনের দিক থেকে যদি আসো, তাহলে রিসরা স্টেশনে নেমে সেখান থেকে লেরিন মাঠ, এবং লেরিন মাঠ দেখার পরে তেঁতুলতলা, এবং তেঁতুলতলা দেখার পরেই সেইখানে যদি কাউকে জিজ্ঞাসা করে হরিসভা যুবগোষ্ঠীটা কোথায়, তোমাদেরকে দেখিয়ে দেবে। এটা খুবই ইজিলি আসা। অথবা যদি জিটি রোডের দিক থেকে আসো, তাহলে তোমরা রিসরা বাসতলায় নামবে, সব থেকে ইজি পথ। বাসতলা থেকে নেমে যেই রাস্তাটা স্টেশনের দিকে আসছে, সেই রাস্তা ধরেই তোমরা যদি আসো, তাহলে একটা তিন মাথার মোড় পড়বে। তো সেই তিন মাথার মোড় থেকে ডান হাতে তাকালেই তোমরা হরিসভা যুবগোষ্ঠীর যে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপটা আছে সেটা তোমরা দেখতে পাবে। পূজা মণ্ডপটার ফ্রন্ট সাইডে এই যে অংশটা যেটা দেখা যাচ্ছে, যে যে মডেল হয়ে থাকে, তো সেইগুলোকে এই পূজা মণ্ডপের এই সাইডটা এরকম ভাবে সুন্দর ভাবে সাজিয়ে রাখা রয়েছে। আর যেগুলো কন্টিনিউয়াসলি এরকম অনবরত মানে ঘুরে যাচ্ছে, যেগুলোর জন্য পূজা মণ্ডপের শোভাটা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবং ওপরে যে ড্যামি যে মডেলগুলো রয়েছে, এবং তার নিচে দেখতে পাচ্ছি এরকম নানা রকম চিহ্ন এখানে দেওয়া রয়েছে, যেগুলো এরকম ঘুরতে রয়েছে, যার জন্য আরো অপরূপ সুন্দর দেখতে লাগছে পূজা মণ্ডপটিকে। এবং পূজা মণ্ডপটির ওপর অংশ দেখলে দেখা যাবে ওইখানে যে একটা ফ্যানের স্টাইলে একটা স্ট্রাকচার যে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে সাইকেলের যে চাকায় রিং লাগানো থাকে, তো সেই রিং রয়েছে, এবং রিংয়ের মধ্যে স্পোকও লাগানো আছে, এবং তার মধ্যে নিপুণ হাতের কাজ দ্বারা একটা মানে টেবিল ফ্যান আকৃতি ওখানে তৈরি করার চেষ্টা করা হয়েছে। যেটা দেখা যাচ্ছে এটা নাগরদোলনার স্ট্রাকচারে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেখানটা দেখতে পাচ্ছি একটা মোটা রড মতো যেটা আছে, যেরকম গোল মতো করা হয়েছে, এবং তার মধ্যে নাগরদোলনা স্টাইলে সেখানে স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেটাও অনবরত কিছু কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে আর কি। নাগরদোলনাটা ঘুরছে, তার নিচে নানারকম মানে টেবিল ফ্যানের যে গার্ড হয়ে থাকে, তো সেই গার্ডের মধ্যে নেটের নানারকম কাজ দ্বারা একটা ফুল তৈরি করার চেষ্টা করা হয়েছে। পূজা মণ্ডপটার এই অংশ দেখতে পাচ্ছি যে বাঁশকে নানারকম আকারে কেটে নানারকম রং করে এখানে সাজিয়ে তুলে ধরা হয়েছে, এবং এই যে তার উপরে এটা দেখতে পাচ্ছি নিপুণ হাতের কাজে এখানে কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেরকম এখানটায় দেখা যাচ্ছে একটা এরকম পদ্মফুল নির্মাণ করা হয়েছে কাপড় দিয়ে, এবং তার উপরে বাইরে যে বড় বড় যে মডেলগুলোকে বাইরে বসানো হয়েছিল পূজা মণ্ডপে, যেগুলো সুন্দরভাবে ঘুরছে একটা আলাদা মাত্রায় দেখছে, তো এইখানে ছোটো মডেলগুলোকে বসে সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু নিউজ পেপার দিয়ে খবরের কাগজ দিয়ে এরকম ডিজাইন তৈরি করা হয়েছে, নানারকম ডিজাইন নানারকমভাবে তৈরি করা হয়েছে, পুরোটা দেখলেই বুঝতে পারবে। পুরো এইখান থেকে শুরু করে এই দিকটা অব্দি এমনকি নিচে পর্যন্ত এইরকম
খবরের কাগজ এরকম ডিজাইন তৈরি করা হয়েছে, যেটা খুবই সুন্দর একটা হাতের কাজ বলে মনে হল। আর যেটা দেখতে পাচ্ছি পূজা মণ্ডপের একদম ওপর সাইডেও এরকম একটা ওং চিহ্ন দেওয়া রয়েছে, এবং যেটাও এরকম রাউন্ড শেপে ঘুরছে কন্টিনিউয়াসলি, এবং সেটা রয়েছে একটা পদ্ম ফুলের মধ্যে, এবং পদ্ম ফুলের পাপড়িটাও এরকম মানে বন্ধ হচ্ছে আর একবার করে খুলছে, যেটাও খুবই একটা অ্যাট্রাকটিভ জিনিস লাগছে পূজা মণ্ডপটির। মায়ের যে প্রতিমা মূর্তিটা আছে দেখতেই পাচ্ছ, কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে মায়ের মুখটা, এবং যেটা টুকটাক কিছু কাজ বাকি আছে সেটাই এখন হচ্ছে। যেরকমটা তোমাদেরকে আমি এই রিসরা হরিসভা জনগোষ্ঠীর যে জগদ্ধাত্রী পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমাটা দেখালাম, তো তোমরা যদি রিসরাতে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসো তাহলে তোমাদেরকে অবশ্যই জানাতে চাইবো তোমরা এই যে রিসরার হরিসভা যুবগোষ্ঠীর যে পূজা মণ্ডপটি আছে সেখানে এসে অবশ্যই একবার ঘুরে যাও, কারণ এটা এই বছরে যেহেতু 50 বছরে পদার্পণ করেছে এই পূজা মণ্ডপটি এবং মাতৃ প্রতিমা, তো অপূর্ব সুন্দর হয়েছে পূজা মণ্ডপ এবং মায়ের প্রতিমা দুটোই। আজকের মতো তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, ভিডিওর কনটেন্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটাও প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার যখনই কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি, টিল দেন সুস্থ দেখো, ভালো দেখো, টাটা, বাই বাই, লাভ ইউ। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে।